আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সবকিছু আপনাদের জানার চেষ্টা করব। কিভাবে স্টেপ বাই স্টেপ দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাবেন, কোন কোন সিক্রেট টেকনিকগুলো আছে, দেন মার্কেটিং এর টেকনিক কি, অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাডমিন প্যানেল আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে পাবেন, আজকের এই এক ভিডিওতে আমরা দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সব আপনাদের শেখানোর চেষ্টা করব। সো আপনারা যারা চান দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রত্যেক মাসে মোটামুটি 20-30 হাজার টাকার মতো একটা ইনকাম করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মন দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। সো ফার্স্ট অফ অল, দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে দারাজের ওয়েবসাইটে চলে আসতে হবে। দারাজের ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনি দারাজের ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে আপনি হচ্ছে কি স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। একেবারে নিচে চলে আসার পর এখানে একটা হচ্ছে গিয়ে যে ফুটার অপশন পাবেন, এই ফুটার অপশনে আপনি এখানে দারাজ অ্যাফিলিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন, ঠিক আছে? এই যে দেখেন নিচে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন দেওয়া আছে, আপনি এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের দারাজের অ্যাফিলিয়েটে জয়েন হওয়ার জন্য এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে সাইন আপ নাও নামে একটা অপশন খুঁজে পাবেন। তো আপনি এই সাইন আপ নাও যে অপশনটা আছে, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেল। তো এখানে কিছু ইনফরমেশন চাইবে, এই ইনফরমেশনগুলো মূলত আপনাদেরকে দিয়ে জাস্ট ফর্মটা সাবমিট করতে হবে। তো কি কি ইনফরমেশন দিতে হবে আমি একটু আপনাদেরকে বলতেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? তো এখানে আই এম সাইন আপ অ্যাস এ ইন্ডিভিজুয়াল অথবা আই এম সাইন আপ অ্যাস এ কোম্পানি অর এন্টারপ্রাইজ। তো আপনি এখানে যেহেতু নিজে পার্সোনালি কাজের জন্য এই হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতেছেন, তো আপনি প্রথম অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। কেউ যদি কোনো অর্গানাইজেশন বা কোম্পানি কাজের জন্য বড় পরিসরে ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে কোম্পানি বা এন্টারপ্রাইজ দিবেন। বাট কোম্পানি বা এন্টারপ্রাইজ যদি আপনি দেন তাহলে অনেক ট্রেড লাইসেন্স বা অনেক হচ্ছে কাগজাবি ডকুমেন্ট চাইবে। তো এই কারণে আপনাদের সুবিধা হয় যে ইন্ডিভিজুয়াল যে অপশনটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করবেন। দেন এখানে ফুল নেম, লিগাল বিজনেস নেম, ঠিক আছে? এখানে আপনার পুরো নামটা দিবেন, অথবা এখানে যদি আপনি কোম্পানি বা এন্টারপ্রাইজ সিলেক্ট করেন তাহলে আপনার বিজনেস বা কোম্পানির নামটা এখানে দিবেন। তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি তো এখানে আমরা আমাদের নাম দিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমরা ডেমি পারপাসে যে কোনো কিছু একটা দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? এই যে আমরা এখানে ডেমি পারপাসে ইনফরমেশন কিছু দিয়ে দিলাম। তো এখানে আমি ডেমি পারপাসে একটা নাম দিলাম। তো আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী অথবা আপনাদের হচ্ছে কি জন্ম নিবন্ধন অনুযায়ী, ঠিক আছে, আপনারা অ্যাকুরেট এখানে নামটা বসিয়ে দিবেন। এরপর এখানে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে ইফ সাইন আপ অ্যাজ এ বিজনেস, ঠিক আছে? যদি আপনি এখান থেকে এই যে ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে কোম্পানি সিলেক্ট করেন তাহলে এখানে আপনাদেরকে বিন নাম্বার বা বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার বা ভ্যাট নাম্বারটা এখানে দিতে হবে। তো এটা আপনাদের থাকবে না যেহেতু আপনি ইন্ডিভিজুয়াল একজন পার্সন, আপনার যেহেতু ব্যবসা বাণিজ্য নাই, তো সেক্ষেত্রে এটা এখানে দেওয়া লাগবে না। এরপর এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন একদম সঠিক ইমেল অ্যাড্রেস, কারণ এই ইমেল অ্যাড্রেসে মূলত দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তখন আপনার ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু ইমেলের মাধ্যমে আপনাকে অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এখানে আপনার ইমেলটা সঠিকভাবে দিবেন। তো আমরা এখানে ডেমি পারপাসে একটা ইমেল ইউজ করছি, ঠিক আছে? আপনারা আপনাদের ইমেলটা দিবেন। এরপর এখানে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার হচ্ছে এনআইডি নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে এটা দিবেন। যদি আপনাদের না থাকে আপনার বাবা অথবা মার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, তাদের এনআইডি কার্ডের নাম্বার আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কান্ট্রি ইউ আর বেসড ইন, আপনি কোন দেশে থাকেন। এখানে যেহেতু আপনি বাংলাদেশে থাকেন তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। এরপর সিটি দিবেন, আপনি যে সিটিতে থাকেন, আমরা ঢাকাতে থাকি, ঢাকা দিলাম। এরপর পোস্টাল অ্যাড্রেস দিবেন, তো এখানে আমরা উত্তরখণ্ড উত্তরা কুড়িপাড়া দিয়েছি। অ্যান্ড এখানে আপনার পোস্ট কোডটাও দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা এখানে 1230 দিয়ে দিলাম। তো আপনাদের যে পোস্ট কোড সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এরপর আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা এখানে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ওরা অনেক সময় আপনাকে হোয়াটসঅ্যাপে নক করে, তারা যে অ্যাফিলিয়েট ম্যানেজার বা ওদের টিম থেকে হোয়াটসঅ্যাপে নক করা হয় পার্সোনাল ইনবক্সে, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর রেফারেল কোড, এটা হচ্ছে কি সবচাইতে ইম্পর্টেন্ট, এটা নতুন আপডেট আসছে, নতুন এই অপশনটা অ্যাড করা হয়েছে। এখানে রেফারেল কোড আপনি কি দিবেন ম্যাক্সিমামে এটা জানেন না। তো এখানে রেফারেল কোডে আমি এখানে দেখেন একটা রেফারেল কোড দিচ্ছি। তো এখানে আমি রেফারেল কোডটা পেস্ট করলাম, আপনারা একটু ভালো মতো দেখেন এই রেফারেল কোডটা এই ভিডিওর
ভালোমতো শুনেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই রেফারেল কোডটা আপনাদেরকে দিয়ে দিব, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করে আমি হচ্ছে গিয়ে এই রেফারেল কোডটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে গিয়ে এই রেফারেল কোডটা ইউজ করবেন, এটা হচ্ছে আমার রেফারেল কোড, যেহেতু আমি দারাজের অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছি বিগত এক বছর যাবত, এখন অনেক ভালো পরিমাণে একটা রেভিনিউ প্রত্যেক মাসে জেনারেট করতেছি। তো প্রত্যেকটা অ্যাফিলিয়েটের একটা রেফারেল কোড থাকে, সবাইকে এই কোডটা দেওয়া হয় না, তো ভাগ্যিস হচ্ছে কি লাকিলি আমার এই রেফারেল কোডটা আছে। অ্যান্ড আমার রেফারেল কোড ইউজ করে আপনারা যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের অ্যাকাউন্টটা খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে খুব একটা ঝামেলা বা খুব একটা টাইম লাগবে না, খুব ইজিলি ইনশাল্লাহ আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। এই জন্য এখানে এই রেফারেল কোডটি ইউজ করবেন। রেফারেল কোডটা ভালো মতো দেখেন, একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে গিয়ে লিখে লিখেও দিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে কপি করে হুবহু আপনি হচ্ছে গিয়ে বসিয়ে দেবেন। তো রেফারেল কোডটা হচ্ছে RZI দেন একটা আন্ডারস্কোর দেন হচ্ছে DA083, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে গিয়ে ট্রাফিক, আপনি কোন কোন মার্কেট প্লেসে বা কোথায় কোথায় মার্কেটিং করবেন, কোন কোন সোর্স থেকে আপনার আপনি হচ্ছে গিয়ে ট্রাফিক নিয়ে আসবেন, মানে তারা যে ভিজিটর নিয়ে আসবেন যারা হচ্ছে গিয়ে আপনার লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট বাই করবে, তো এখানে আপনার ট্রাফিক সম্পর্কে লিখবেন। তো আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, তো এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখে দিব যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, অ্যান্ড ফ্রম ইউটিউব চ্যানেল আই ক্যান হচ্ছে গিয়ে ডিরাইভ ট্রাফিক টু দারাজ, ঠিক আছে। তো এই টাইপের হচ্ছে গিয়ে আপনি ইংলিশে এক দুই লাইন লিখে দিতে পারেন যে আই হ্যাভ ইউটিউব চ্যানেল, আই ক্যান ইউজ মাই ইউটিউব চ্যানেল ফর দারাজ অ্যাফিলিয়েট, এভাবেও আপনি লিখতে পারেন, ঠিক আছে। দেন আপনার ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার সংখ্যা আছে সেটাও লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে যে পেজে আপনি মার্কেটিং করবেন, অথবা আপনি লিখতে পারেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, হ্যাঁ আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, টুইটার মার্কেটিং পারেন। তো এই মার্কেটিংগুলোকে ইউজ করে আপনি পেইড মেথড ইউজ করে আপনি হচ্ছে গিয়ে দারাজে ট্রাফিক নিয়ে আসবেন। তো এখানে মূলত আপনি কিভাবে ট্রাফিক আনবেন সেই সম্পর্কে কয়েক লাইন লিখবেন, অ্যান্ড মনে রাখবেন দারাজ কিন্তু এই যে ট্রাফিক সোর্স সম্পর্কে ডিটেলসে কিন্তু তারা পড়ে, যদি আপনার এই লিখাটা ভালো লাগে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তো এখানে একটু সুন্দরভাবে ডিসক্রিপশনটা লিখবেন। এরপর হচ্ছে গিয়ে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ফুড, লাইফস্টাইল, ফ্যাশন, বিউটি, টেক, মানে আপনি তো একসাথে সব প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, তারা যেহেতু হাজার হাজার পণ্য আছে, এর মধ্যে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ফোন ক্যাটাগরি নাকি টেকনোলজি নাকি যে বিউটি অ্যান্ড মেকআপ, কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তো ওই ক্যাটাগরিটা আপনি এখানে লিখবেন। ধরেন আপনার ফুড বা লাইফস্টাইল ভালো লাগতেছে, তো এখানে আপনি ফুড কমা লাইফস্টাইল এগুলো লিখে দিবেন, তাহলে দারাজ বুঝবে যে আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। দেন হচ্ছে গিয়ে এখানে মান্থলি ট্রাফিক সাইজ, আপনি যে মার্কেটিং করবেন আপনার এই মার্কেটিংয়ের কারণে আপনার লিঙ্কে ক্লিক করে প্রত্যেক মাসে কী পরিমাণ ট্রাফিক, ঠিক আছে, দারাজে ভিজিট করতে পারে, এটার একটা হচ্ছে কি অ্যামাউন্ট এখানে দিতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে দেখেন একটা যে এরকম অপশন আসতেছে, এখান থেকে আপনি দিতে পারেন 50,000 থেকে 1,00,000, 50,000 থেকে 1,00,000 এটা দিলেই হলো, যে কোনো একটা 50,000 থেকে 1,00,000 আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে ট্রাফিক টাইপ, ঠিক আছে, ট্রাফিক টাইপটা কি হবে, ক্যাশব্যাক, প্রাইস কম্পারিজন সাইট, কুপন, ইঞ্জিন, নেটওয়ার্ক, অথবা ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনার ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা প্রযুক্তি ইনফ্লুয়েন্সার, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনাদের ক্ষেত্রে অন্যান্যগুলোর মধ্যে যেটা হচ্ছে গিয়ে মিলে যায় আপনার সাথে সেটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন, একটা দিলেই হলো আপাতত। এরপর হচ্ছে গিয়ে ট্যাক্স বা লিগাল ইনফরমেশন, ট্যাক্স আইডি, তো যেহেতু আপনি হচ্ছে গিয়ে দারাজে প্রফেশনালি অ্যাজ এ অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা ট্যাক্স টোকেন থাকে বা ট্যাক্স তো সবাই দিই আমরা, তো এখানে ট্যাক্স নাম্বারটা আপনার এখানে দিতে হবে। যদি আপনার ট্যাক্স না থাকে, আপনার আব্বুর যদি থাকে, হ্যাঁ আপনার ফাদারের যদি থাকে, তাহলে আপনি আপনার বাবার ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যান্ড বাবার ট্যাক্স আইডিটা এখানে দিতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে হয়ে যাবে। এরপর হচ্ছে গিয়ে ট্যাক্স অথবা লিগাল ইনফরমেশন, ভ্যাট রেট, কত পার্সেন্ট ভ্যাট হচ্ছে গিয়ে আপনি দিয়ে থাকেন, এটা এখান থেকে হচ্ছে গিয়ে আপনি সিলেক্ট করে দিবেন, এখানে জিরো থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে ট্যাক্স লিগাল ইনফরমেশন ভ্যাট অ্যাপ্লিকেবল, তো যদি ভ্যাট অ্যাপ্লিকেবল না হয় তাহলে এখানে নো দিবেন, ঠিক আছে, ভ্যাট যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয় মানে এখানে ট্যাক্স আইডি আপনার দেওয়া লাগবে না, অ্যান্ড এখানেও কিছু দেওয়া লাগবে না যদি এখানে আপনি নো দেন। মানে অনেকের আছে না, এভারেজ মাসে যদি 25,000 টাকার মতো ইনকাম থাকে তাহলে তার ট্যাক্স দেওয়া লাগে না, 25,000 টাকার উপরে যদি মান্থলি ইনকাম হয়, অ্যান্ড বছরে মেবি একটা চার্ট আছে আর কি, 2,00,000 টাকা বা 3,00,000 টাকার উপরে যদি কেউ ইনকাম করে এক বছরে তাহলে তার ক্ষেত্রে ট্যাক্স প্রযোজ্য হয়। তো আপনার ক্ষেত্রে যদি ট্যাক্স প্রযোজ্য না হয় তাহলে এখানে নো দিয়ে দিবেন। এরপরে এখানে ব্যাংক ইনফরমেশন দিতে হবে, তো ব্যাংক ইনফরমেশনটা খুবই সেন্সিটিভ, এখানে আপনার ব্যাংকের, হ্যাঁ, নাম দিবেন, বেনিফিসিয়ারির নেম, মানে এখানে ব্যাংকে অ্যাকাউন্টে, মানে আপনার যদি ডাচ বাংলা ব্যাংক হয় তাহলে ডাচ বাংলায়
আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে, যেমন ধরেন আমার নাম হচ্ছে এমডি আরাফাত, তো আমার ব্যাংকে আমার নাম দেওয়া হচ্ছে এমডি ইয়াসিন আরাফাত দিয়ে, তাহলে ব্যাংকে যে নাম দেওয়া আছে ওই নামটা এখানে দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে এখানে ব্যাংক নেম, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার ওই ব্যাংকের নাম দিতে হবে, তো এখানে আমরা দিতে পারি ডাস বাংলা ব্যাংক লিমিটেড। এরপর এখানে ব্যাংক ইনফরমেশন, বেনিফিসিয়ারি ফোন নাম্বার, তো ব্যাংকে আপনার ফোন নাম্বার যেটা দেওয়া ওইটা এখানে দিবে। এরপরে ব্যাংক ইনফরমেশন, বেনিফিসিয়ারি কান্ট্রি, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর ব্যাংক ইনফরমেশন, বেনিফিসিয়ারি অ্যাড্রেস, এখানে ব্যাংকের অ্যাড্রেসটা কোন জায়গায় সেটা দিবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, এখানেও বাংলাদেশ দিয়ে দিবেন। দেন ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকটা আপনার ব্যাংকের ব্রাঞ্চের নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমাদের ব্রাঞ্চ হচ্ছে উত্তরখান, তো এখানে আমরা উত্তরখান দিতে পারি, তো আপনার ব্রাঞ্চ যদি গাজীপুরে হয় বা রাজশাহীতে হয় যেখানেই হোক না কেন ব্রাঞ্চ নেমটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাংকে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া, এখানে মূলত আপনাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটি ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল যায় তাহলে কিন্তু হবে না। তো আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। এরপর হচ্ছে কি এখানে আইবিএন নাম্বার, আইবিএন নাম্বারটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এটা হচ্ছে কি আপনি এখানে দিয়ে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা। এখানেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানেও সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অথবা আপনার ব্যাংকে ব্রাঞ্চে যোগাযোগ করলে আইবিএন নাম্বারটা কি তারা বলে দিবে। দেন হচ্ছে কি ব্রাঞ্চ কোড, আপনার ব্যাংকের একটা, প্রত্যেকটা ব্যাংকের একটা ব্রাঞ্চ কোড থাকে, এখানে ব্রাঞ্চ কোডটা দিতে হবে। অ্যান্ড এই ব্যাংকের সব ইনফরমেশন আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলো অথবা কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা সবকিছু আপনাকে বলে দিবে। এরপর হচ্ছে গিয়ে সুইফট নাম্বার, রাউটিং নাম্বার, ঠিক আছে, এখানে আপনি আপনার রাউটিং নাম্বার অথবা সুইফট নাম্বার যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এই ইনফরমেশন খুব ইজিলি আপনি ব্যাংকে পেয়ে যাবেন, ব্যাংকে আপনি একটা কল দিয়ে জাস্ট জিজ্ঞেস করবেন যে আপনাদের ব্যাংকের সুইফট কোড বা রাউটিং নাম্বারটা কি, তারা বলে দিবে, দেন ওইটা হুবহু হয়ে এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে ব্যাংক ইনফরমেশন, রাউটিং, সুইফট কোড কপি, মানে এখানে আপনি যেই জিনিসটা লিখবেন সেম জিনিসটা আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় লিখবেন, ঠিক আছে, মানে কপি করে হুবহু বসায় দিবেন। দেন এখানে আই এগ্রি, ঠিক আছে, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখানে যে ব্যাংকের ইনফরমেশনের কথা বললাম, এই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনার ইনকাম করা টাকাগুলো প্রত্যেক মাসের 21 তারিখে তারা পাঠায় দেয়, বুঝতে পারছেন। প্রত্যেক মাসের 18 তারিখের পরে 21 তারিখের মধ্যেই নর্মালি আমরা টাকাগুলো পেয়ে যাই। তো এই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনটা খুব সিরিয়াসলি মনোযোগ সহকারে দিবেন যাতে ভুল না হয়। তো সব কিছু হয়ে গেলে এখানে সাবমিট ফর্মে ক্লিক করলে দারাজের কাছে এই ফর্মটা সাবমিট হয়ে যাবে, আর সাবমিট হয়ে গেলে আপনার দারাজের কাছে আপনার ইনফরমেশন চলে যাবে। দেন আপনার এই অ্যাকাউন্টটা দারাজ রিভিউ করবে, আপনার ইনফরমেশনগুলো রিভিউ করবে। রিভিউ করার পরে দারাজ থেকে আপনাকে কল করা হবে, কল করে দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার আপনাকে হচ্ছে গিয়ে কী করবে, ডিরেক্টলি আপনাকে কল করবে, কল করে আপনাকে কনফার্ম করবে। অ্যান্ড কনফার্ম করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে দারাজের সকল ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড দারাজের সকল ইনফরমেশন দিয়ে দিলে আপনি দারাজের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এখন আশা করি বুঝতে পারছেন যে দারাজের অ্যাফিলিয়েটের জন্য আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন। এখন অ্যাপ্লাই করা শিখলাম, এখন আমরা শিখব যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা কী টাইপের একটা অ্যাডমিন প্যানেল পাবো, অ্যান্ড ওই অ্যাডমিন প্যানেল থেকে আমরা হচ্ছে গিয়ে দারাজের প্রোডাক্টের লিঙ্ক কীভাবে নিব, অ্যান্ড সেটা মার্কেটিং কীভাবে করবো, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তো আমরা একটু দারাজের হোম পেজে একটু ফেরত আসি, তো এটা হোম পেজ আসতে থাক। তো দারাজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করার জন্য দারাজ থেকে আমাদের ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে, একটা ইমেল দেওয়া হবে, অ্যান্ড ইমেলে আমাদের দারাজের লগ ইন করার এই লগ ইন লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই লিঙ্কটা দেখেন, হ্যাঁ, https://members.daraz.com/user/login, এটা হচ্ছে দারাজের অ্যাফিলিয়েট মেম্বার যারা আছে তাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার লিঙ্ক, ঠিক আছে, এটা সবার কাছে থাকে না। হ্যাঁ, গুগলেও সার্চ করলে আপনি পাবেন না, এটা শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো এই লিঙ্কে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাচ্ছেন যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, আর একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। তো এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দারাজ থেকে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা ইউজ করে এখানে আপনি ইমেল অ্যাড্রেস বসাবেন, অ্যান্ড দেন এখানে পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পর এখানে লগ ইন বাটনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার পর আমাদের সামনে এইভাবে অ্যাডমিন প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিজিটর আছে, কতগুলো অর্ডার হয়েছে এখান থেকে দেখতে পারবো, কত টাকা ইনকাম হয়েছে রেভিনিউটা দেখতে পারবো, কনভার্সন রেট দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন ভিজিটরে আমার লিঙ্ক থেকে যতগুলো ভিজিট হচ্ছে, ঠিক আছে, এগুলো এখানে শো করতেছে এভাবে চার্ট আকারে। দেন এই পাশে আর্নিং রিপোর্ট আছে যে আমি প্রত্যেক মাসে বা আমার কতগুলো সেল হচ্ছে, কত টাকা কমিশন পাচ্ছে, কত টাকা আর্নিংস হচ্ছে। এই আর্নিং অপশনে ক্লিক করলে আমরা সেটা দেখতে পাবো। তো এখন আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে নিবো, অ্যান্ড সেটা কীভাবে প্রমোট করবো, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট লিঙ্কটা নেওয়ার জন্য এখানে প্রমোট নামে একটা অপশন আছে, এই প্রমোট অপশনের উপর ক্লিক করতে হবে। দেন এখানে দেখেন
দুইটা অপশন আছে, একটা ক্যাম্পেইন আর একটা লিঙ্ক। ক্যাম্পেইনের মধ্যে দারাজে প্রায় সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে, যেমন ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন, তারপর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে। তো আপনি ক্যাম্পেইন অপশনে ক্লিক করলে ওই ক্যাম্পেইনগুলো দেখতে পাবেন, অ্যান্ড ওই ক্যাম্পেইনের আপনি হচ্ছে গিয়ে প্রমোট করতে পারবেন অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি কাস্টমভাবে দারাজের যে কোনো প্রোডাক্টের লিঙ্ক তৈরি করতে পারবেন। তার জন্য এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্ক অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। লিঙ্ক অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পর হচ্ছে গিয়ে অপশনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, এই বক্সের মধ্যে মূলত আমাদেরকে আমাদের টার্গেটেড প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে যেটা আমরা প্রমোট করতে যাচ্ছি। তো আপনি দারাজের ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে চলে আসার পর আপনি যেই প্রোডাক্টটা মূলত প্রমোট করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটার উপরে ক্লিক করবেন। তো ধরেন আমরা এই ড্রোনটা সেল করতে যাচ্ছি বা প্রমোট করতে যাচ্ছি, তো এই ড্রোনের উপরে আমরা ক্লিক দিলাম। তো ড্রোনের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রোন চলে আসলো। তো আপনি চাইলে এই পুরো ক্যাটাগরিটাকেই প্রমোট করতে পারেন, এই পুরো ক্যাটাগরিটা, মানে একজন কাস্টমার এই পেজে এসে যেই প্রোডাক্টটাই অর্ডার করুক না কেন আপনি এই প্রোডাক্টের প্রাইসের উপরে একটা অনেক ভালো পরিমাণের কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি চাইলে সিঙ্গেল প্রোডাক্টেরও লিঙ্ক নিতে পারেন, যে প্রোডাক্টের লিঙ্ক নিতে যাচ্ছেন ওইটার উপরে ক্লিক দিবেন, অথবা আপনি পুরো ক্যাটাগরিটাকে প্রমোট করতে চাইলে উপর থেকে হচ্ছে গিয়ে এই দেখেন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই পুরো লিঙ্কটাকে কপি করে নেবেন। তো আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই, তো আমরা ধরেন এই যে ড্রোনটা আছে এই ড্রোনটাকে আমরা প্রমোট করব। তো এই ড্রোনের উপর আমরা ক্লিক করলাম, এই ড্রোনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই দেখতে পাচ্ছেন ড্রোনটা ওপেন হয়ে গেল। তো ড্রোনটার দাম হচ্ছে 5,630 টাকা। তো মোটামুটি এটা যদি সেল যায় আমরা প্রায় 500-600 টাকার মতো একটা কমিশন পেয়ে যাবো, খুব একটা স্মার্ট কমিশন বলা যায়। তো এটা এখন প্রমোট করার জন্য উপরে দেখেন যে দারাজের লিঙ্কটা আছে ক্রোম ব্রাউজারের উপরে, এখান থেকে পুরো লিঙ্কটাকে আমরা কপি করে নেব, কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে আসব, এখানে চলে আসার পর এখানে যেই বক্সটা আছে এই বক্সের মধ্যে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব। তো আমরা যে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, দেন এখানে জেনারেট লিঙ্ক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছোট্ট একটা দারাজের অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি হয়ে গেল, এই যে click.daraz.com/bd/e/something। তো এখান থেকে যে কপি বাটনে ক্লিক করে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কপি করব। তো এটাই মূলত আমাদের টার্গেটেড সেই কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট লিঙ্ক, যেটা এখন আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার বা ইউটিউব ভিডিওর মাধ্যমে ভিডিও বানিয়ে, ঠিক আছে, আমরা প্রমোট করলে আমাদের এই লিঙ্কে ক্লিক করে যারা যারা হচ্ছে গিয়ে এই দারাজে এসে ড্রোনটা অর্ডার করবে আমরা হচ্ছে গিয়ে তার বিনিময়ে একটা করে কমিশন পেয়ে যাব, ঠিক আছে। তো এখন আপনি এই লিঙ্কটাকে নিতে পারেন, এই লিঙ্কটাকে এখন আপনি ফেসবুকে প্রমোট করতে পারেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রমোট করতে পারেন, তাছাড়া হচ্ছে কি আপনি ইউটিউবে ড্রোনের উপর একটা ভিডিও বানিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিতে পারেন। দেন মানুষ হচ্ছে কি আপনার ভিডিওর লিঙ্কে ক্লিক করে যখন এই সেই প্রোডাক্ট অর্ডার করবে, অ্যান্ড অর্ডার করলেই আপনি হচ্ছে কি আপনার এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে এই আর্নিং রিপোর্টের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন যে কয়টা সেল হয়েছে, কী সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, কত টাকা কমিশন পাইছেন, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড এভাবে মূলত আপনি দারাজের অ্যাফিলিয়েটে জয়েন করে দারাজ অ্যাফিলিয়েট হিসেবে অনলাইনে ঘরে বসে প্রত্যেক মাসে 15-20,000 টাকা ভালো পরিমাণের একটা স্মার্ট আর্নিং করতে পারেন, ঠিক আছে। তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করবেন, তাহলে আমি নেক্সটে আপনাদের ওই কোশ্চেনের উপর বেস করে অন্যান্য ভিডিও বানিয়ে দিব। তাছাড়া নেক্সটে আমি দেখাবো দারাজের কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রোডাক্ট প্রমোট করতে হয়, কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয়, কিভাবে ইউটিউবে মার্কেটিং করতে হয়, কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, কিভাবে টুইটারে মার্কেটিং করা যায়, কিভাবে ওয়েবসাইটে এসইওর মাধ্যমে দারাজের প্রোডাক্ট মার্কেটিং করে হিউজ পরিমাণে একটা ট্রাফিক এনে সেল আনা যায়। তো ওই টেকনিকগুলো যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশি বেশি কমেন্ট করেন। এই ভিডিওতে যদি আপনার 2000 লাইক হয় তাহলে আমি হচ্ছে কি আপনাদের জন্য পুরো দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর 15টা ভিডিওর একটা সিরিজ নিয়ে আসবো, যে পুরো ভিডিওটা আপনি যদি 1-15 পর্যন্ত কমপ্লিট করেন তাহলে আপনি খুব ইজিলি দারাজ একজন প্রো লেভেলের সেলার হিসেবে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করে খুব স্মার্ট আর্নিং প্রত্যেক মাসে জেনারেট করতে পারবেন। বাট এর জন্য কন্ডিশন একটা যে আপনাকে 2000 লাইক অবশ্যই কমেন্ট করতে হবে, মানে 2000 লাইক এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে, না হলে কষ্ট করে ভিডিও বানাবো কেউ দেখলো না তাহলে তো আমার লাভ নেই। তো আমার যদি লাভ না হয় তাহলে তো আপনাদের দিয়েও লাভ নেই, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদের টার্গেট দিলাম দ্রুত কন্ডিশনটা ফিল আপ করেন তাহলে হচ্ছে গিয়ে দ্রুত 15টা সিরিজ ভিডিও পাবেন, ঠিক আছে। তো সবার কাছে কিন্তু এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল থাকে না বা ভালো একটা স্মার্ট আর্নিং করে এরকমও বাংলাদেশে খুব কম সংখ্যক অ্যাফিলিয়েট মার্কেটার আছে, এই কারণে ইউটিউবে কিন্তু এই টাইপের ভিডিও খুব কম আছে। তো আপনারা যারা চাচ্ছেন নেক্সট অনেক ভালো কন্টেন্ট তো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নেক্সট ভিডিওটা আপলোড করলেই সাবস্ক্রাইব যদি না করে যান তাহলে হচ্ছে যে আপনার কাছে নোটিফিকেশন যাবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার টাটা, দিস ইজ এমডিএস নারফাত সাইনিং অফ।